ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা, আপনাদের যে ধারাবাহিক আয়োজন চলছে হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে, এই ইউনিট ফাইভের আজকে আমরা যে কাজটি করব 5.8। শিক্ষার্থীরা চলুন আমরা সরাসরি 5.8 চলে যাই, সেখানে গিয়ে আপনাদের ডিরেকশনটা দেখে নিই। শিক্ষার্থীরা আমরা 5.8 চলে এসেছি। শুরুতে আমরা আগে ডিরেকশনটি আগে ভালো করে বুঝে নিব। ডিসকাস দ্য ওয়ার্ড মিনিংস ইন পেয়ার্স অবলিক গ্রুপস। আপনাদের এই যে শব্দগুলো এখানে দেওয়া হয়েছে এগুলোর কথা বলছে যে এই শব্দগুলোর অর্থ নিয়ে আলোচনা করো, আর এই আলোচনাটা আপনাদের করতে হবে দল বা জোড়া ভাগ হয়ে। দেন তারপর রাইট ইউর সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড নেক্সট টু ইট, এবং এরপর পাশের ফাঁকা কলামে শব্দগুলো ব্যবহার করে নিজের মতো করে বাক্য তৈরি করো। এই যে আপনাদের ফাঁকা কলামটি এখানে দেওয়া হয়েছে, এই জায়গাটাতে এই শব্দগুলো দিয়ে আপনাদের সেন্টেন্স মেকিং করতে হবে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আপনাদের কাজ। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া হয়েছে। চলুন আমরা যদি পুরো কলামটি দেখে নেই, প্রথম শব্দটি হচ্ছে আপনাদের ইনভিজিবল। তো ইনভিজিবলের সুন্দর করে কিন্তু এখানে মিনিংটি দিয়ে দেওয়া হয়েছে। এরপরে ওই শব্দটি দিয়ে কিভাবে একটি সেন্টেন্স মেকিং করা যায় এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজটি সম্পূর্ণরূপেই শেষ। শিক্ষার্থীরা বরাবর না, আজকে আমরা সুন্দর করে বাংলা সহকারে আপনাদের আজকের লেসনটি আলোচনা করা হবে, যাতে করে আপনারা সুন্দর করে বুঝতে পারেন এবং খুব সহজেই সেন্টেন্সগুলো মেকিং করতে পারেন। শিক্ষার্থীরা চলুন আমরা সরাসরি চলে যাই অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 5.8। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 5.8। শিক্ষার্থীদের জন্য একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যে সকল শিক্ষার্থীরা আমাদের এই গল্পটি পড়ে আসেনি সে গল্পটি কিন্তু আমরা 5.7 যে ধারাবাহিক আলোচনাটি হয়েছিল সেখানে আমরা আলোচনা করেছি। আর যারা ওয়ার্ড মিনিং খুঁজেন সে সকল শিক্ষার্থীদের জন্য বলবো, আমরা কিন্তু ওয়ার্ড মিনিং আমাদের প্রথম লেসন এই ইউনিটের এবং দ্বিতীয় লেসনে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। চলুন আমরা শব্দগুলো আলোচনা করে ফেলি। প্রথমে ছিল আপনাদের ইনভিজিবল শব্দটি, যার অর্থ অদৃশ্য। এটাকে আবার সুন্দর করে এখানে ক্লারিফাই করে লেখা হয়েছে, সামথিং দ্যাট ক্যান নট বি সিন বিকজ ইট ইজ হিডেন। কোনো কিছু যা লুকানো অবস্থায় থাকায় দেখা যায় না সেটাকে আমরা বলি ইনভিজিবল। ঠিক এটা দিয়ে সেন্টেন্স মেকিং করাই ছিল, অতএব এটা আমরা আর আলোচনা করছি না। আমরা পরবর্তী ওয়ার্ডটি দেখে নিই, পারপাস, যার অর্থ কাজ বা উদ্দেশ্য। এটি যে অর্থে ব্যবহার করা হয়, কজ অর রিজন, কোনো কিছু করার কারণ বা হেতু অর্থে ব্যবহার করা হয়। আমরা সেন্টেন্স মেকিং যেভাবে করতে পারি সহজে, শিক্ষার্থীরা আমি এখানে যে সেন্টেন্স মেকিংটি করেছি সেটি যে আপনাদের করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি ভালো করে এর অর্থ বুঝেন তাহলে কিন্তু আপনি আলাদা সেন্টেন্স সহজেই তৈরি করতে পারবেন। চলুন আমরা দেখে নিই এই পারপাস শব্দ দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। এভরি ওয়ার্ক হ্যাজ আ পারপাস, প্রত্যেকটি কাজেরই একটা কারণ আছে বা উদ্দেশ্য আছে। ঠিক এভাবে সহজ এবং সিম্পল সেন্টেন্স মেকিং করতে পারলে কিন্তু আপনাদের হয়ে যাবে। এরপরে আসেন এমটি। এই এমটি শব্দটির অর্থ হচ্ছে শূন্য বা খালি, যেটাকে ক্লারিফাই করেছে ইংরেজিতে হ্যাভিং নাথিং ইন সাইট নট ফিল্ড উইথ এনিথিং অ্যাট অল। চলুন আমরা বাংলাটা একটু দেখে নেই, ভিতরে কিছু না থাকা অথবা একেবারে কিছুই দিয়ে পূর্ণ নয় এমন বিষয়টাকে আমরা এমটি বলছি। তাহলে শব্দ দিয়ে যেভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি, দি এরিয়া ওয়াজ কমপ্লিটলি এমটি। এরিয়া মানে অঞ্চল বা এলাকা, এলাকাটা সম্পূর্ণরূপে শূন্য ছিল। তারা জনশূন্য বলতে পারি বা যে কোনো বিষয়ে আপনি যে টপিকে কথা বলছেন সেটাই প্রকাশ পাবে। এরপরে আসেন ডিপ, যার অর্থ চুবানো বা ডুবানো। টু পুট সামথিং ইন টু আ লিকুইড অ্যান্ড লিফট ইট আউট অ্যাগেইন, কোনো কিছু তরল পদার্থে চুবিয়ে আবার বের করা, সেটাকে আমরা বলছি ডিপ। তার সেন্টেন্স মেকিং যেভাবে করা যায়, দ্য গার্ল ডিপড হার মাদার্স মোবাইল সেট ইন টু ওয়াটার, বালিকাটি তার মায়ের মোবাইল সেটটি পানিতে চুবিয়েছিল। এখানে আমরা এই ইডি ব্যবহার করে পাস্ট টেন্সে করেছি, শিক্ষার্থীরা আপনারা প্রেজেন্ট টেন্সেও করতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপরে রয়েছে আপনাদের ইগনোর, অগ্রাহ্য বা উপেক্ষা করা। ইংরেজিতে ক্লারিফাই করা হয়েছে যেভাবে, টু গিভ নো অ্যাটেনশন টু সামথিং অর সামওয়ান, কোনো কিছু বা কারো প্রতি মনোযোগ না দেওয়া, সেটাকে আমরা অ্যাভয়েড বলতে পারি, ইগনোর বলতে পারি বা উপেক্ষা করাও বলতে পারি। সেন্টেন্স মেকিং যেভাবে করবেন, ইউ শুড নট ইগনোর ইওর সিনিয়র, তোমার অবশ্যই উচিত হবে না তোমার বড়ো, যারা তোমার বয়সে যারা বড়ো তাদেরকে অ্যাভয়েড করা। এরপরে শিক্ষার্থীরা আমরা শব্দটি দেখে নেব, বুলি। এই বুলি শব্দটির অর্থ হচ্ছে উৎপীড়ন বা উত্তপ্ত করা, মানে বিরক্ত করা অনেক। এর মিনিংটি যেভাবে লেখা হয়েছে, টু হার্ট পিপল বাই সেইং অর ডুইং সামথিং ব্যাড, খারাপ কিছু বলে
বা করার মাধ্যমে মানুষকে আঘাত করা, এটা হচ্ছে আমাদের বুলি। সেন্টেন্স মেকিং যেভাবে আমরা করব, উই শুড নট বুলি এনিওয়ান, আমাদের উচিত হবে না কাউকে উত্তপ্ত করা বা বিরক্ত করা। এরপরে শব্দটি আমাদের রয়েছে গেস, যার অর্থ অনুমান করা বা ধারণা করা। টু অ্যান্সার সামথিং উইদাউট নোয়িং দ্যাট দ্য অ্যান্সার ইজ কারেক্ট, সঠিক কি না জেনেই কোনো কিছুর উত্তর দেওয়া, সেটাকে আমরা বলছি গেজ করা বা অনুমান করা। বিষয়টি সঠিক হতেও পারে নাও হতে পারে, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা গেজ শব্দটি ব্যবহার করতে পারি। সেন্টেন্স মেকিং যেভাবে করবেন, আই গেজ ইউ আর রাইট, আমি অনুমান করছি যে তুমি সঠিক। এরপরে রয়েছে আমাদের হ্যাপেন, যার অর্থ ঘটা, হ্যাপেন টু টেক প্লেস, অনুষ্ঠিত হওয়া বা যেখানে ঘটনাটি ঘটে। হোয়াট হ্যাপেন্স অ্যাট স্কুল টুডে, আজকে স্কুলে কি ঘটেছে, এই বিষয়টি নিয়ে হয়তো কাউকে প্রশ্ন করছেন। সেক্ষেত্রে আমাদের যে সেন্টেন্সগুলো মেকিং করতে বলেছে সেক্ষেত্রে কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্স করবেন নাকি ইন্টারোগেটিভ, সেটা কোনো বাধা ধরার বিষয় নয়, আপনি যে কোনো সেন্টেন্স মেক করতে পারলেই হবে। এরপরে রয়েছে আমাদের ইনভাইট, আমন্ত্রণ করা, মেক আ পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি রিকোয়েস্ট টু ডু সামথিং, কোনো কিছু করার জন্য বিনয়ী অথবা ভদ্রভাবে এবং বন্ধুসুলভ অনুরোধ করা কাউকে, সেটাকে আমরা ইনভাইট বলে থাকি। ইনভাইটস মি টু অ্যাটেন্ড দ্য বার্থডে পার্টি, সে আমাকে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হতে আমন্ত্রণ করেছে। এরপরে আসেন শিক্ষার্থীরা আমাদের লাস্ট ওয়ান, যে শব্দটি কস্ট, যার অর্থ খরচ বা ব্যয়, যেটাকে আমরা বলতে পারি প্রাইস, দ্য মানি নিডস টু বি পেইড টু বাই, প্রাইস শব্দটির অর্থ হচ্ছে আমাদের দর, দ্য মানি নিডস টু বি পেইড টু বাই, কিছু কিনতে, ডু করতে, অর মেক সামথিং বানাতে যে টাকার দরকার সেটাকে আমরা বলছি কস্ট। তাহলে আমাদের পুরো বিষয়টি আসছে কোনো কিছু কিনতে, করতে বা বানাতে যে টাকার দরকার হয় সেটাই হচ্ছে আমাদের কস্ট। তাহলে আমরা সেন্টেন্স মেকিং যেভাবে করতে পারি, দ্য কস্ট অফ ডেইলি প্রোডাক্টস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, আমাদের দৈনন্দিন পণ্যগুলোর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রোডাক্টস শব্দটির অর্থ হচ্ছে আমাদের পণ্য। শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের 5.8 এর আলোচনা, আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আর ঠিক এভাবে সুন্দর করে আপনারা ছোট ছোট বাক্যগুলো মেকিং করে ফেলবেন। এই ক্লাসগুলো যদি আপনি আগেই বাসায় চর্চা করে বা খাতায় লিখে রাখেন, সেক্ষেত্রে যখন আপনাদের স্যার এই ক্লাসগুলো নেবে তখন কিন্তু আপনি অনেক সহজেই রেসপন্স করতে পারবেন, এতে করে কিন্তু আপনাদের মূল্যায়নটিও অনেক ভালোভাবেই বিবেচিত হবে। শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা, আশা রাখি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস পেতে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকুন। Thank you for watching this video. If the video is helpful for you, you must subscribe Shovon Online English School and press the bell icon to get more updates. Allah.